হ্যালো প্লিংস অ্যান্ড আর্মিস, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ব্লিংকস অথবা আর্মি। আপনাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের মধ্যে বিটিএস মেম্বারদের ক্রাশ কে বা কারা এই সম্পর্কে যেন আমি একটি বিস্তারিত ভিডিও আপলোড করি। আর তাই আপনাদের সবার রিকোয়েস্টে আজকের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের জানাবো ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের মধ্যে বিটিএস এর ক্রাশ কে বা কারা। কিন্তু তার আগে সবার কাছে অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং তারপর যদি মনে হয় আমি কিছু ভুল করেছি বা ভুল বলেছি তারপর যা ইচ্ছে কমেন্ট করুন, আমি রিপ্লাই না দিতে পারলেও একটি লাভ রিয়েক্ট অবশ্যই দেব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বিটিএস মেম্বারদের ক্রাশ কি এই সম্পর্কে তো আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি, কিন্তু এখন সবার চাহিদা এটা জানার যে ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের মধ্যে বিটিএস এর ক্রাশ কি। তো এই সম্পর্কে পুরো হিস্ট্রি বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আর তাই আপনাদের খুব সংক্ষিপ্তভাবেই এই বিষয়টা বুঝিয়ে দিই যে বিটিএস মেম্বাররা কখনো এটা প্রকাশ করেনি বা বলেও নি যে ব্ল্যাকপিঙ্কের মধ্যে তাদের ক্রাশ কে। এমনকি বিটিএস মেম্বাররা তো কোনো ইন্টারভিউতে বা কোনো ফ্যান সাইনে বা যে কোনো জায়গায় ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের নিয়ে বা ব্ল্যাকপিঙ্ক নিয়ে আলাদাভাবে এখনো পর্যন্ত কিছুই বলেনি। যে ব্ল্যাকপিঙ্কের মধ্যে লিসা তাদের ক্রাশ নাকি জিনি, জিসু না রোজ, কিছুই বলেনি। এমনকি তারা আমার জানা মতে কখনই ব্ল্যাকপিঙ্ক নিয়ে কথাই বলেনি। কিন্তু তবু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফ্যান্সরা বা মূলত দুইটি গ্রুপের শিপাররা এসব গুজব ছড়ায় যে ব্ল্যাকপিঙ্কের মধ্যে বিটিএস এর ক্রাশ লিসা, জিসু, জিনি বা রোজ। কিন্তু এগুলো সম্পূর্ণই ফেক। আসল তো এটা যে বিটিএস মেম্বাররা তো কখনোই এই সম্পর্কে কিছুই বলেনি, এমনকি বিভিন্ন ইন্টারভিউতেও বিটিএস মেম্বারদেরকে এই বিষয়ে কোনো প্রশ্নই করা হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বলবো বিটিএস মেম্বারদের নিয়ে বলার তো অনেক কথাই আছে, কিন্তু আজকে এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। ও, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কিন্তু ধন্যবাদ।